شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته তেরোনা আল ফোর মিডিয়ার পক্ষ থেকে মারুন ইসলাম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন আপনার যৌথ পরিবার ছিল তারপরে বাঘ হওয়ার পরে আপনার চাচার সাথে যারার সাথে আপনি আলাদা হওয়ার পরে আপনার বাড়ি কে গেরাও দিতে গিয়ে আপনি ওনাদের সাথে আপনার সাথে অনেক দ্বন্দ্ব দশমন হিসাবে আপনারাকে দেখতেছে এই পরামর্শ জানতেছে আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মা বা'দ জি আহমদ দিনাই মারুনি ইসলাম সাহেব আপনার বাড়ি রিফুরেশ আপনার আত্মীয় সজানদের চাচা জেদা এর আপনার দপ্তর সম্পর্ক এদের মধ্যে আপনি একজন দিমদারল আপনি নিজেই বনি ইসাইলদের মতো যে বনি ইসাইলের একজন লোক ছিল খুব দিনদার সে অন্যদেরকে দাওয়াতের চেষ্টা করতেন না বিদায় আল্লাহ গজব দিছেন গজব দেওয়ার সময় ওই দিনদার লোক সহ একবারে ধ্বংস করেছেন বিদায় আমরা দাওয়াতের কাজ করতে হবে আল্লাহ পরায় মানে ইয়াই হলে দিন খুব অনুপসা কম নার হে আমার মমেন মন্দরা তোমরা নিজ জাহান্নব রাঙুন থেকে বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচো এই আয়াতের দিকে লক্ষ্য করে আপনার যারা চাচা জেদা ভাই আছে এদেরকে আপনি আগে দাওয়া দিতে হবে দিন বোঝাইতে হবে পর্দা বোঝাইতে হবে আপনি নিজে পর্দা করলেন যে ভালো কাজ করলেন ভালো কাজের কারণে আপনার নিজস্ব লোক আপনার দুশ্মন হয়ে গেল না আপনি আপনি আগেই এদেরকে পর্দা কি জিনিস শরীয়ত কি জিনিস দিন কি জিনিস কার মেজাজ কি কাগে কেন বুঝাইলে বুঝে আসবে আপনি যদি ওনাদেরকে বুঝান তাহলে ইনশাল্লাহ ওনারা নিজেরও পর্দা করবে আর আপনাকেও পর্দা করার জন্য নিষেধ করবে না আগে উনি আপনি আগে আপনি ওনাদের মধ্যে দিনের কাজ করেন দাওয়াতের কাজ করেন দিন সম্পর্কে বুঝান ভাই ওনারা আপনার আপনজন ওনারা অবশ্যই ওনারা অবশ্যই আপনার প্রতি ওনাদের আন্তরিক মহাব্বত আছে আপনারও আছে। যখন দিনের কাজ করবেন আরও আপনাদের সাথে সম্পর্ক ওনার সাথে ওনাদের সাথে আরও বেশি হবে গাঢ় হবে এই জন্য এককভাবে এককভাবে আমল করবেন এবং নিজস্ব নিজের ভাই বেড়াদার চা দাঁড়াতে দিনের রাস্তা আনার চেষ্টা করবেন তৈলি ফেতনা না হবে না আশা করি মানুষ নাম ভাই আপনি পর্দা করার জন্য বাড়ি গেরাহ দেওয়া কোনো ফরজ না পর্দা কোনো মহিলা বাড়ির বাইরে গেলে বোরকানিয়া বাহির হয় ও আপনি যেখানে বাড়ি আছে এখানে নিশ্চয় করলাম আপনি ঘরের ভিতরে পেশা ফেকানার ব্যবস্থা করতে পারেন বাস আমাদের বিবি ঘরের বাহিরে আসার কোনো প্রয়োজন নেই তাই আপনার ছাড়া সাথে কোনো দ্বন্দ্ব হবে না অনেকে বাড়ির এরিয়া যা আছে পুরা এরিয়া বেড়া দিয়ে এরকম করে রাখে যার দ্বারা নিজস্ব লোক আসতে পারে না ওরা পর্দা কি জিনিস বুঝে না দ্বারা অনেক দ্বন্দ্ব হয় মনে হয় যে আপনার মধ্যে আপনার চাঁদের মধ্যে এরকম হইতেছে বিদায় ভাই মেহরবানি করে ওনাদের মধ্যে দাওয়াতের কাজ করেন বুঝান এবং আপনি একটু শীতল হন তাহলে ইনশাল্লাহ আপনার নিজস্ব লোকেরা আপনার আরো আপন হয়ে যাবে আল্লাহ বাক আমাদেরকে আমাদের সমাজের নিজস্ব লোকদেরকে দাওয়াতের কাজ সঠিকভাবে করার তো বিজ্ঞান করুক এবং ওনাদেরকে আমাদের দাওয়াতের সিলায় ওনাদেরকে দিনদার হওয়ার আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার তফিক দান করুক আমিন সাল্লাহ নবী আসসালামু আলাইকুম